রহমত বরকত ও নাজাতের পবিত্র বাণী নিয়ে মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে সিয়াম সাধনার মাস মাহে রমজান। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের আকাশে শুক্রবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আমাদের কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, পবিত্র রমজান মাসের চাঁদ দেখার ঘোষণা দিয়েছে দেশটির ইসলামী বিষয়ক মন্ত্রণালয়। এদিকে করোনা বিধিনিষেধ থাকায় দীর্ঘ দুবছর পরে মসজিদে এসে তারাবির নামাজ আদায় করতে পেরে আনন্দ প্রকাশ করেছেন প্রবাসী মুসল্লিরা। অন্যদিকে রমজান উপলক্ষে কাতারে 800 পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে কাতারের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়। দোহা কাতার মধ্যপ্রাচ্যে তারাবির নামাজ শেষ করলাম। গতবার এবং তার আগেরবার প্যান্ডামিক ক্রাইসিসের কারণে আমাদের অনেক বিধিনিষেধ ছিল। এবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বিধিনিষেধ উপেক্ষা করে বিধিনিষেধ ছাড়াই আমরা সম্মিলিতভাবে তারাবির নামাজ আমরা আদায় করলাম। কারণ আমরা ধর্মপ্রাণ মুসলমান, যারা প্রত্যেকেই আমরা এই রমজান মাসকে এত মনে প্রাণে ভালোবাসি যে এই মাসটা সিয়ামের মাস। এই মাসের মাধ্যমে আমরা আমাদের নিজের আত্মা এবং নিজের আত্মহতি দেওয়ার যে শিক্ষাটা, সেটা ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে। কাতার প্রবাসীদের পক্ষ থেকে আমি আপনাদেরকে সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের দেশের সরকার এবং যারা ব্যবসায়ীরা আছেন, সবাই দেশের অসহায় মানুষদের জন্য, গরিবের জন্য সহযোগিতা করবেন। সংযুক্ত আরব আমিরাতে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ ইউএই কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়েছে। দিনব্যাপী বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেন তারা। তাদের এই মিলনমেলা হয়ে উঠে প্রবাসের মাটিতে এক টুকরো লাল সবুজের বাংলাদেশ। আমাদের দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকি ববির পাঠানো তথ্যছবিতে আরও জানাবেন তানজিল হাসনাত। বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের শারজা ন্যাশনাল পার্ক হয়ে উঠে যেন এক খণ্ড বাংলাদেশ। প্রবাসী বাংলাদেশিদের আগমনে দিনজুড়ে মুখরিত ছিল পুরো এলাকা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ এম এ করিম, সাধারণ সম্পাদক দেলার হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ তৈয়ব আলী তালুকদার ও যুগ্ম সাধারণ সম্পাদক সালে আহমেদ তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের পৃষ্ঠপোষক নজরুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা বদরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা আব্দুল মালিক মল্লিক, উপদেষ্টা আব্দুল লতিফ, উপদেষ্টা মুস্তাফিজুর রহমান, উপদেষ্টা হারুন রশিদ হারুন ও উপদেষ্টা বাবু অনুকূল রাম। স্বাধীনতা র্যালি, বাংলাদেশের জাতীয় পতাকা প্রদর্শন, দেশাত্মবোধক গানের ধ্বনিতে মুখর হয়ে ওঠে পার্কের পরিবেশ। আমরা বাংলাদেশের একাংশ সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আজকে সেই স্বাধীনতা দিবস উদযাপন করছি। এই আয়োজনের মধ্য দিয়েই ইনশাআল্লাহ আমরা সবাই সমবেত হয়েছি। আপনারা আশায় আমাদের এই প্রোগ্রাম সফল এবং সুন্দর প্রোগ্রাম হয়েছে। আপনারা সবাই এসে আমাদের অনুষ্ঠানটি সুন্দর করেছেন, এই জন্য আমার পক্ষ থেকে, সিলেট বাসীর পক্ষ থেকে আপনারা সবাইকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতেও এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে জানান সংগঠনের নেতারা। যদিও বা এই অনুষ্ঠানটা সিলেট বিভাগ উন্নয়ন পরিষদে ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সারা বাংলা সমগ্র বাংলাদেশের মানুষজন এখানে সমবেত হয়েছে। বিজয় দিবসের আজকে যে এক সুন্দর আয়োজন করেছেন, আমি আসলে এখানে এসে অনেক আনন্দিত হয়েছি। দিনব্যাপী এই আয়োজনে ছিল খেলাধুলা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নারীদের পিঠা তৈরির প্রতিযোগিতা, পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। তানজিল হাসনাত, ব্রেক্স রিপোর্ট, বাংলা টিভি।